క్లైమేట్ మొబిలిటీ చాంపియన్ లీడర్ అవార్డు భూషిత করেছে IOM এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমরা অভিনন্দন জানাই। বাংলাদেশ আজ সারা বিশ্বে আজকে সারা বিশ্বে নতুন নতুন গৌরব ও সম্মানের উচ্চতা দেশের জন্য তিনি বয়ে আনছেন, সেজন্য সেটা আমাদের মূল্যবান সম্পদ। আমরা এবং শেখ হাসিনা ও বাঙালি জাতির বিশাল সম্পদ, আমরা তাকে নিয়ে গর্ব করি। বাধা বিপত্তি আন্দোলনের নামে ষড়যন্ত্র সন্ত্রাস আগুন সন্ত্রাস অবরোধ হরতাল এইসব কর্মসূচি দিয়েও বাংলাদেশের জনগণকে নির্বাচন বিমুখ করা সম্ভব হয়নি। এখন এক কথায় বলা যায় যে বিএনপির নেতৃত্বে কিছু কিছু দল নির্বাচন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও বাংলাদেশের জনগণ এখন পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়েছে। জনগণ এখন নির্বাচনমুখী একথা নির্দ্বিধায় বলা চলে, এবং তারা নির্বাচনীকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল, ঠেকাতে চেয়েছিল, এবং এখনও সেই চেষ্টা সেই অপচেষ্টা তারা অব্যাহত রেখেছে। কিন্তু বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, এবং এ বিজয়ের মাসে নবশক্তিতে বলিয়ান জনগণ আরেকটা বিজয়ের সুবর্ণ দুয়ারে পৌঁছতে চায়, এবং ভোট দেওয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে।